রব্বি বাবারা যুগ বৈরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। আমরা নবী নামাজ পড়ছিনি তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে নি? ও মরব্বি বাবারা যুবক ভাইয়েরা রসুলকে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে রে? রসুল কি ভালোবাসার একটা মাপকাঠি আছে আছে কি নাই? আছে। সাহাবাই কারাম রসুলকে যেইভাবে ভালোবাসছেন ঠিক সাহাবীদের মত আমাদের ভালোবাসাটা হইতে হবে কি কোন ঠিক না বিধি? সাহাবাই কারাম তারা জান দিছে মান দিছে তারপরও রসুলের ভালোবাসা ছাড়ে নাই কি কোন ঠিক না বিধি? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত হামজালা, হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহু রসুলকে কেমন ভালোবাসেন একটু খেয়াল করেন। সাহাবীরা আল্লাহর নবীকে যেমন করে ভালোবাসেন আমরা একটু সাহাবীদেরকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব। হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল করার জন্য কুয়ার পারে গিয়ে দাঁড়ায়, ইন্দিমিন টাইমে মদিনার পথ দিয়া কে জানি যায় আর বলে মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা রে কে কোথায় আস? দিনের নবী দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার কি বাবা এই আওয়াজটা যখন হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহুর কানে স্পর্শ করেছে হযরত হামজালা সাথে সাথে ফরজ রসুলের কথা ভুলে গেল বলে গিয়েছে আর রসুলের কথা স্মরণ নাই। হযরত হামজালা একটা দৌড় মারছে দৌড়ায়া বাসায় গিয়ে ডাক দিয়া বলে বিবি রে ও বিবি আমার তরবারিটা কই রে বিবি আমার তরবারিটা দে। বিবি ঘর থেকে দৌড়ায়া বাহির আইসা বলে স্বামী আমার আপনি না ফরজ গোসল করার জন্য কুয়ার পাড়ে গিয়েছে তাহলে আপনি তো গোসল করবেন তরবারি কেন চান? হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহু বলে বিবি রে গোসল কার জন্য দিব রে কেন গোসল দিব? আমার দিনের নবী দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। দেরে বিবি তরবারিটা দে আমার তরবারিটা দে আমাকে বিদায় দে দেখা হবে হাশরের ময়দানে। ও মরব্বি বাবারা যুবক ভাইরা হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে যান। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবীরা রে সুহাদাই কারামের লাশ বিনা গোসলে কবর দিয়ে দে। একটু জিকির করেন লা ইলাহা ইল
ডাকলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে সাহাবীরা সোহাদাই গরমের লাশ বিনা গোসলে কবর দিয়ে দে। প্রশ্ন আসতে পারে, হুজুর সোহাদাই গরমের লাশ বিনা গোসলে কেন কবর দেওয়া হয়? জবাব হলো, সোহাদাই গরম রক্ত মাখা শরীর হাশরের ময়দানে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে এত রক্ত তোর শরীরে, সোহাদাই গরম ডাক দিয়া বলবে মালিক রে, ও আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিনের জন্য রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, সেই জন্য আজ রক্ত মাখার শরীর তোমার সামনে দাঁড়াইছি। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, যারা দিনের জন্য শাহাদাত বরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিগয়রে হিসাব বিনা হিসাবে জান্নাত দিবে। আমরা জান্নাত চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! তাহলে জান্নাত চাওয়ার আওয়াজটা আরো জোরে হতে হবে, কি বল ঠিক না বেটি? ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে সোহাদাই কেরামের লাশ গুলি বিনা গোসলে কবর দিয়ে দে। ইন দি মিন টাইমে আল্লাহ নবী শুনছে, পিছন দিক দিয়া একজন মহিলা ডাক দিতেছে, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সোহাদাই কেরামের লাশ গুলি বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামী হামজালার লাশ বিনা গোসলে কবর দেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পিছন দিকে তাকায়া দেখে, একজন মহিলা আওলা কেশে পাগল নির্বেশে দৌড়ায়া ময়দানে ঢুকতেছে, আর বলতেছে, ওগো নবীজি, আপনি সাহাবীদের সোহাদাই গরমের লাশ বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামী হামজালার লাশ বিনা গোসলে কবর দেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা রে, কে গো তুমি, তোমার পরিচয় কি, তোমার ঘর কই, তোমার বাড়ি কই? ওই মহিলা ডাক দিয়া বলে, আমি আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে মহিলা, তাহলে আমার হামজালা কই রে, আমার হামজালা কই? ওই মহিলা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার স্বামী হামজালা পরম রসুল করার জন্য কুয়ার পরে যায়, পানির কিনারে দাঁড়ায়, ইন্তিমিন টাইমে মদিনার পথ দিয়া গে যেন যায়, আর বলতে থাকে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, কে কোথায় আসো, দৌড়ায় আসো, দিনের নবী দুনিয়ায় নাই, ওদের ময়দানে শহীদ হয়ে গেছে, ও গো নবীজি, আপনি ওদের ময়দানে শহীদ হয়ে গেছেন, সেই কথা আমার স্বামীর কানে যখন স্পর্শ করল, সাথে সাথে
ফরজ গোসল করার জন্য কুয়ার পাড়ে গিয়ে দাঁড়ায়, মদিনার পথ দিয়া কে জানি যায়, আর বলে মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা রে, দিনের নবী দুনিয়ায় নাই, ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। অগণবীজি ও মায়ার নবী, আপনি ওদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা আমার স্বামী শুনে ফরজ গোসলের কথা, ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে। অগণবিধি আমার স্বামী ফরজ গোসলের কথা ভুলে গিয়ে দৌড়ায়া বাসায় গিয়া বলে বিবি রে, ও বিবি তোর বাড়িটা কই রে, বিবি তোর বাড়িটা ধে, দেখা হবে হাসরের ময়দানে। মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দেয়া বলে রে সাহাবীরা, আমার প্রিয় সাহাবী হানজালার লাশটা কই, আমার হানজালার লাশটা বিনা গোসলে কবর দিও না, দেখো তো আমার হানজালার লাশটা কোথায় আছে। সাহাবাই কারাম তালাশ করতেছিলেন, ইন্দি মিন টাইমে আমরা দাদা বলে রে জিব্রাইল যা, আমার বন্ধুকে গিয়ে ভাল, আমার বন্ধু, আমার বন্ধুর প্রিয় সাহাবি হানজালার লাশ তালাশ করতেছে, যা রে জিব্রাইল যা, আকাশের দিকে তাকাইবার জন্য আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কে ডাক দিয়া বলে জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি একটু আকাশের দিকে তাকান, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আকাশের দিকে যখন তাকাইলে আসমান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনার সাহাবী হযরত হানজালা আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শুনে হানজালা ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে, এমন কি আপনার প্রেমে আপনার মহব্বতে দিনের জন্য ওহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। অতএব আমি এই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল করা মোনা, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার লাশটা জান্নাতি বরকতি পানি দিয়া গোসল করাইতেছি। মুরব্বী বাবারা যুবক ভাইরা, আল্লাহ নবী ডাক দেয়া বলে সাহাবীরা বে, ও সাহাবীরা তোরা আমার হানজালার লাশ আর খুঁজিস না, আমার হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি বরকতি পানি দ্বারা গোসল করাইতে আছে। আল্লাহু আকবার করে বলেন, ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা, হযরত হানজালার যখন নবীজির সামনে হাজির করলো, আল্লাহ নবীর কথাটা একটু পরীক্ষা করার জন্য একজন সাহাবী হানজালার লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে যায় টেস্ট করার জন্য, গোসল হাসা হইছে কিনা একটু পরীক্ষা করার জন্য। ওই সাহাবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই যে দেখো
পানির মাধ্যমে গোসল করানো হয়েছে, তার দাড়ির চুল বেবে পানির ফোঁটাগুলি ওহুদের ময়দানে স্পর্শ করতে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। ও নবী বাবারা, তাহলে সাহাবাই কারাম তারা মাল দিয়া যেমন রসুলকে ভালোবাসে, জান দিয়ে রসুলকে ভালোবাসে কি কোন ঠিক না বিটি? এই জন্য সাহাবাই কারাম যেভাবে আল্লাহর নবীকে ভালোবাসে, আমরা দ্রুপ সেইভাবে ভালোবাসতে হবে কি কোন ঠিক না বিটি? তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাব। ও নবী বাবারা, যুবক ভাইরা, মহিলারও রসুলকে ভালোবাসে কি কোন ঠিক না বিটি?